সূর্য দেখে শুরু করলাম, জামাই ষষ্ঠী চলে এসেছে, তার জন্য একটা স্পেশাল রান্না তৈরি করব আজকের, কাতলা মাছের কালিয়া। তো তোমরা সবাই কম বেশি জানো, কিন্তু আজকের আমি আমার মতো করে শেয়ার করব কীরমভাবে আমি রান্নাটা করি। তো এখানে ভালো মাছ দেখো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর দেখো পাশে এই দেখো আমি কড়ায় আস্তে আস্তে মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। তো সুন্দর করে মাছগুলো লাল করে ভাজতে হবে, আর দেখো তুমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমি এখানে মাছগুলোকে, তো খুব খুব আস্তে হাতে এটাকে উল্টাতে হবে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এই দেখো আমি আস্তে করে উল্টে দিলাম, এরকমভাবে প্রতিটা মাছ আমি লাল করে ভেজে নেব। তো দেখো তোমরা নিশ্চয়ই সবাই জানো এই রান্নাটা কম বেশি, তো আমি আমার মতো করে দেখাচ্ছি। আর দেখো মাছগুলো লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ঠিক এই পর্যায়ে যখন মাছগুলো আসবে তো আমি এটাকে নামিয়ে রাখবো। আর এর জন্য যে মশলাগুলো নেবো সেগুলো হলো দেখো এখানে পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, আলু সাধারণত কালিয়া দেয় না, তবু আমার বাচ্চারা খাবে বলে নিয়েছিলাম কটুকরো আলু, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, জিরে আর শুকনো লঙ্কাও নিয়েছিলাম। তো আলুটা লাল করে ভেজে নিচ্ছি দেখো। এবারে আরেকবার দেখো এই মশলাগুলো আমি মিক্সির বোলের মধ্যে নিয়ে নিলাম, আর দু রকমের জিরে নিয়েছি, শাহ জিরে আর এমনি জিরে। তো দেখো ওই সব কটা একসাথে মিক্সির বাটিটার মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছি, তো পেস্টের পর এরকম হয়েছে। আর একটা পেঁয়াজ ভীষণ সরু করে জুলিয়ান করে কেটে নিয়েছি, সেটা ভালো করে তেলে ফ্রাই করে পুরো বেরেস্তা করে নেবো। এই বেরেস্তা আমি দুবার ইউজ করব কালিয়ার মধ্যে। তো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা ট্রাই করে দেখো। এ দেখো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখো মাছগুলো আর আলু লাল করে ভেজে তুলে রেখেছিলাম সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে চার কোয়া রসুন নিয়েছি, অনেকে রসুন পেস্টের মধ্যে দেয় কিন্তু আমি দিইনি। আর এখানে দেখো তেলটার মধ্যে দু তিন চামচের মতো ঘি মিশিয়ে নিচ্ছি আমি মাছের কালিয়াটা বসাবার সময়। আর এখানে গোটা গরম মশলা নিয়েছিলাম, আর রসুনগুলোকে না দেখো কুচিয়ে নিয়েছি, আর জিরে, গরম মশলা আর তেজপাতা এগুলো সব ওই ঘিটার মধ্যে, আর তেল, ঘি আর তেলের যে মিশ্রণটা আছে দেখো ফোড়নে দিয়ে দিলাম। রসুনটা এরকমভাবে দিলে ওর গন্ধটা ভালো মতো যাবে, উগ্র গন্ধটা থাকবে না যেহেতু একটু ভাজা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে সুন্দর করে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই তেল মেশানো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়বো। ততক্ষণই আমি মশলাটাকে কষাবো যতক্ষণ না ওর গা দিয়ে তেলটা বেরিয়ে আসে। তো এই দেখো কষানো হচ্ছে, তো দেখতে থাকো। আর এই রান্নাটা সুন্দর করে কষাবে যত তার টেস্টটা তত বেরাবে। তো সবাই জামাই ষষ্ঠীর দিন এটা ট্রাই করতে পারো। আর দেখো পেঁয়াজগুলো এখানে ভেজে রেখেছিলাম মশলা কষার মধ্যে দিয়ে দিলাম, যদিও ওই মশলাটার মধ্যে পেঁয়াজ পেস্টও ছিল, তারপরে আমি বেরেস্তাটা দিলাম, মানে দুবার দিলাম। আর দেখো কিছু কিশমিশ নিয়েছি, এগুলো ফাইনলি চপ করে নেবো। এ দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি শুরু দিয়ে, দু চামচ কিশমিশেরটা দিলাম, আর টক দইটা হলুদ দিয়ে গুলে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। তো আবার ওই মশলাটার সাথে টক দইতে ভালো করে মেশাবো আর কষিয়ে নেবো। এবারে দেখো নুন দিয়ে দিচ্ছি, তো আমি হাতে করেই নুন দিই, এটা আমার ব্যাড হ্যাবিট বলতে পারো, আমি নাহলে আন্দাজটা বুঝতে পারি না গো। আর দেখো এবারে ভাজা আলুগুলো ছিল, সেই আলুগুলো আমি মশলার সাথে অ্যাড করে দিচ্ছি, দিয়ে দেখো সমস্তটা একসাথে ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ, আর দেখো পাশে না একটু গরম জল আমি করে নিয়েছিলাম আলুগুলো একটু কষিয়ে নেওয়ার পর, দেখো ঠিক তেল ছেড়ে এসে মশলা দিয়ে এই পর্যায়ে এসে আমি এই মশলার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। তো অল্প একটু ঝোল মতো হয়েছিল, কারণ এটা তো বাড়িতে বাচ্চারা একটু ঝোল দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু এগুলো একটু গামাখা গামাখা করবে। দেখো তাও খুব বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছিলাম, তো যেই ফুটে উঠবে টকবক করে। তো আমি দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটুখানি চাপা দিয়ে মিনিট পাঁচেক ফোটাতে হয়েছিল, তারপরে আমি নামিয়ে নিয়েছি। তো এটা দেখো আমার রেডি হয়ে গেছে, এটা আমার ফাইনাল লুক। এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়েছিলাম আর একটুখানি গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তো আমি এটা এবার সার্ভিং বলে ট্রান্সফার করে দেবো, তো দেখতে কিরম লাগে দেখো। তো এরকমই লাস্ট আমার ফাইনাল লুকটা হয়েছিল, দেখো এরকম সুন্দর রঙের, আর খেতে তো অপূর্ব স্বাদের হয়েছিলো, অপূর্ব। তোমরা ট্রাই করো দেখো কেমন স্বাদের সুন্দর একটা মাছের কালিয়া। তো যেহেতু আমাদের বাঙালি বাড়ি তো সেখানে আলু লাগবেই খেতে, তো সেই হিসাবে আমি দু চার টুকরো আলু দিয়েছিলাম। তো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, মিষ্টিকে ভালোবেসো, অনেক অনেক ভালোবাসা তোমার কাছে।